শিক্ষিত লোকরা এরা গরিবের দুঃখটা বুঝবে না, কারণ এদের বাবা ছিল এমপি মিনিস্টার, এদের বাবা ছিল চোর ডাকাত, এদের বাবা ছিল মনে করে রাজাকার, এদের বাপ ছিল মনে করে রাজনীতি বেগ, এদের বাপ ছিল মনে করে সন্ত্রাসী, এদেরকে কথা বললে তারা ঠাস করে গুলি করে তারা পৃথিবী থেকে নাই করে দিবে, এই তো তাদের গেলে কথা বলবি না, এ তোরা এই ধরনের কাজ কেন করলি? কিন্তু মামুনুর রশিদ ছাড়ের কিন্তু আবার দেখেন তৈরি করা কিছু রুচির জিনিস বলি, যেমন হাসান মাসুদ ছাড়, আপনি হলে মোশারফ করিমকে স্যারকে বসান আমার সামনে, আপনি প্রধানমন্ত্রী বলে এই দেশ থেকে হিরালক বের করে দেন না, আরে হিরালক মারে ফেলার ব্যবস্থা করেন, আমি আপনাকে যন্ত্র থেকে মুক্তি চাই, আমি একদিন লাইফ পেশা হাতে সমাজটাকে আমি রিহাই করে দিয়ে যাবো, না না সুশীল সবাই আমার আমাকে গ্রহণ করতে চায়, সুশীল মরেও যায় মারেও যায়, আমি মরেও যাবো এদেরকে সবাইকে মারেও যাবো, ঘুরে ফিরে হিরালম, ঘুরে ফিরে হিরালম, ঘুরে ফিরে হিরালম, হিরালম মানুষের চোখের কাটা হয়ে গেছে, মনে হলে 72,000 টাকা করে খরচা হয় সংসদে, মানে যখন মাননীয় স্পিকার আমাকে কথা বলার সুযোগ দেয়, আপনি সময় হলো 3 মিনিট, 3 মিনিট কথা বলে আমাদের 2 মিনিট আমরা মনে করেন গুণের কথা বলতে বলতে শেষ করে দিই, 1 মিনিটে কি আর জনগণের কথা বলবো, জনগণের কথা বলতে পারি না, তাহলে প্রতিটা লোকের দেখেন তাদের মনে এই জায়গায় কথা বলার লোক নাই, রুচি বলতে কি বোঝায় আমি বুঝি না, কিন্তু রুচি বলতে একটা জিনিস বুঝতে পারলাম না, যে আমি তো এই রুচি নিয়ে আসিনি পৃথিবীতে, কেন আপনাদের সমাজের লোকের আমাকে রুচি নিয়ে কথাবার্তা বলতেছেন বলেন আর কি, আপনাকে আর কোন প্রশ্ন আছে? আমার প্রশ্নটা এটাই, হঠাৎ মামুনুর রশিদ স্যার কেন আমাকে নিয়ে কথাটা বলবি, আমার কথা আমি তো মনে করেন তাকে যতটা সম্মান করেছেন তার নাটক দেখে আমরা এত দিয়ে এসেছি, এখানে কেন তিনি বললো রুচিতে বাদলাম জানি না, কিন্তু মামুনুর রশিদ ছাড়ের কিন্তু আবার দেখেন তৈরি করা কিছু রুচির জিনিস বলি, যেমন হাসান মাসুদ ছাড় অনেকে আর আমাকে একসাথে বসান দেখেন তো কত সুন্দর লাগে, আপনি হলে মোশারফ করিমকে স্যারকে বসান আমার সামনে কেমন লাগে, নওয়াজ আলী সিদ্দিকী আমার সামনে বসান দেখেন তো এই স্যার লোকে এক টেবিলে বসান তো, অথচ মামুনুর রশিদ ছাড়ের তৈরি কিন্তু এই সমস্ত রুচি সমর্থন লোকগুলো, অথচ বাংলাদেশের বড় বড় সিনিয়র লোকে কিন্তু তার সাথে কাজ করেছে তাকে নিয়ে কথাবার্তা বলতেছে না, তাহলে আমি কি অন্যায় করেছি, তারা রুচি সম্বন্ধ তারা আমাকে ইচ্ছে করলে তিনি রুচি সম্বন্ধে একটা লোক বানাতে পারলো না, কিন্তু বানাবে না এরা বানালি, আমাদের মতো কিছু মিডিয়াতে কিছু লোক আছে লোক আছে তাদেরকে ধুয়ে দিবে, তুমি এত লোক থাকতে হিরো আলম কেন তুমি রুচি সম্পন্ন লোক বানালা, বানাবেও না, আমি জানি না এটা নিয়ে আমি উদাহরণ হয়ে গেছি কিনা, আবার একটা সিন থাকে এই বিষয়টা দেখেন বড় বড় ইউনিভার্সিটি বলেন বড় বড় কোনো অনুষ্ঠান বলেন যে কোনো জায়গা দেখেন আমরা বড় বড় গবেষকরা আমাকে স্ট্যাটাস দেখে লেখে তোমরা হিরো আলমুখ দেখো, হিরো আলম যদি একটা জায়গার থেকে আসতে পারে তাহলে কেন পারবো না, এরকম কিন্তু উদাহরণ বেলা দেখেছে, কিন্তু এই জায়গার থেকে তিনি কোন জায়গা থেকে তার উদাহরণে কে তার ইগোতে লাগলো আমি সেটাও জানি না, কেন এই কথা বললে জানি না, এই কথাটা একটা জিনিস ক্লিয়ার বলে দেয় বাংলাদেশে মানুষ মানুষের ভেদাভেদ আছে, এই জায়গার আল্লাহ পাক সৃষ্টিকর্তা মানুষ এটা ভুল, আল্লাহ কথা সৃষ্টিকর্তা মানুষ না, মানুষ আল্লাহ পাক দুইভাবে সৃষ্টি করেছে, মানুষের ভেদাভেদ সৃষ্টি করেছে, কারণ কি জানে এক শ্রেণীর লোকেরা আমাদের মতো লোক কোনো মনে করেন মানুষের মধ্যে পড়ে না, এটা ভেদাভেদের মধ্যে পড়ে, কারণ তারা এক শ্রেণীর তারা ভালো কথা বলতে পারে, ভালো চলতে পারে, ভালো তাদের অর্থ সম্পদ আছে, তারা কিছু এক শ্রেণীর লোকের মধ্যে পড়ে, মানুষের রুচিশীল এই দিকে থাকা উচিত, আমাদের মতো লোকের কাছে রুচিশীল থাকা উচিত না, আমি যা মনে করি, আত্মহত্যা করার মতো তারা আমাকে পজিশনে আস্তে আস্তে ঠেলে দিচ্ছে,